গ্রহণ করা, এমপি মন্ত্রী হওয়া, এদের প্রোডাক্ট কি ভালো হবে? এদের সন্তানেরা কি ভবিষ্যতে ভালো কিছু করবে? এটাও তো দেশের জন্য আরেক বিপদ তৈরি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। আজকে 14 থেকে 25 বছরের 4 কোটি তরুণের মধ্যে 41% তরুণ যারা পড়ালেখা করে না, যারা চাকরি করে না, তারা কি করবে? তরুণরা মাদকের ভয়াবহতা সমাজকে গ্রাস করছে। এই মাদক কারা ব্যবসা করছে? বিরোধী দলের বিএনপি জামাত কোন অধিকারের লোকেরা ব্যবসা করতে পারবে? তো লাল করে বলাবে পাশা ঈশ্বরী সরকারি দল এবং স্থানীয় প্রশাসন প্রধানমন্ত্রী সুর তুলেছেন চাঁদাবাজি বন্ধ করতে হবে। 15 বছর ক্ষমতায় থেকে এখন বলছেন চাঁদাবাজি বন্ধ করতে হবে। এই ঢাকা শহরের গুলশানের বাদাম বিক্রেতা থেকে, মানে গুলিস্তানের বাদাম বিক্রেতা থেকে ফুটপাতে যে ক্যান্টি আছে, চায়ের দোকান দেয়, ওর কাছে খোঁজ দেন কয়জন চাঁদা নেয়, কয় টাকা নেয়। সমকাল আজকে একটা অনুসন্ধানী রিপোর্ট করেছে, ধন্যবাদ জানাই। এই ধরনের সামাজিক রিপোর্ট গুলো সংবাদ মাধ্যমকে তুলে আনা উচিত যে সৈয়দপুর থেকে ঢাকা আসতে একটা ট্রাককে প্রায় 5,000 টাকা চান্দা দিতে হয়েছে, চান্দা। তাহলে এই চান্দাটা দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পরিবহনের সাথে যোগ হয়ে দ্রব্যমূল্যের দাম দাউ দাউ করে বাড়ছে। বিশ্ববাজারে সোয়াবিনের দাম গত 3 বছরের মধ্যে সর্বনিম্ন, আমাদের দেশে 1 পয়সা কমে নাই, কমবে না। বাণিজ্য মন্ত্রী বলেছেন নতুন ফটাকৃষ্ট 7 দিনের মধ্যে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করবে, সিন্ডিকেট ভেঙে দেব। সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিন্ডিকেট